মায়ের অষ্ট সখী। এখন থেকে আমরা সারদা দেবীকে শ্রী মা বা শুধু মা বলবো। সারদা দেবী, মা সারদা, শ্রী সারদা প্রভৃতিও বলবো। আগেই বলেছি শ্রী মা সারদা জগৎমাতা মানুষ হয়ে এসেছিলেন। সংসার থেকে কীভাবে ভগবান লাভ করতে হয় তাই শেখাবার জন্য এসেছিলেন। একথা তিনি ছেলেবেলা থেকেই জানতেন। তোমাদের বলেছি ছোট্টটি যখন তিনি তখন দেখতেন তারই সমবয়সী একটি মেয়ে কোথা থেকে এসে সবসময় কাছে কাছে থাকত, কাজে সাহায্য করত, আমোদ আহ্লাদ করত। 13 বছর বয়সে কামার পুকুরে থাকার সময়ও ওই রকম একটি ঘটনা কথা মা বলেছেন। খুব লজ্জাশীল ছিলেন তিনি, শেষ বয়সেও মাথায় ঘোমটাটা দিয়ে থাকতেন। শ্রীরামকৃষ্ণ বাড়ির কাছেই হালদার পুকুর, এমন কিছু দূর নয়। তবুও নূতন বউ কি করে একা চান করতে যাবেন ভাবছেন। অমনি দেখেন কোথা থেকে তারই বয়সী 8টা মেয়ে এলো। সখীর মতো তারা মাকে সঙ্গে করে চান করতে নিয়ে গেল, তার সঙ্গে চান করলো, তারপর তাকে বাড়ি পৌঁছে দিয়ে আবার কোথায় চলে গেল। প্রতিদিন এমনি হতো, অবশ্য মা ছাড়া আর কেউই তাদের দেখতে পেত না। স্বামীজি মা সারদা দেবীকে জ্যান্ত দুর্গা বলেছেন। মা দুর্গার পূজার সময় যে মন্ত্র পড়ে তার ধ্যান করতে হয়, তাতে আছে জগৎজননী দুর্গার সঙ্গে সবসময় 8জন শক্তিমতী দেবী, 8জন সখী রয়েছেন, এভাবে তাকে চিন্তা করবে। আমাদের এই জ্যান্ত দুর্গা সারদা দেবীকে সেই 8জন সখী এসেই চান করাতে নিয়ে যেতেন, তাই মনে হয় নাকি? বড়ই লজ্জা সারদার যে স্নানের সময় ভাবে নূতন বউ কেমন করে একলা স্নানে যাবে। দেখত তখন তারই মতন 8টি দেবী এসে সঙ্গে যেত, ফিরিয়ে দিত, চলে যেত শেষে। মায়ের অষ্ট সখী গল্পটির নাম। ছবিতে মধ্যখানে যিনি আছেন সেই মহিলাটার নাম কি? মায়ের আগে কতজন সখী আছে, মায়ের পরে কতজন সখী আছে, তারা কোথায় নিয়ে যেতেন? ছবিতে যে একটা শিব মন্দির দেখা যাচ্ছে সেই শিব মন্দিরের নামটি কি? স্বামীজি মাকে কি বলেছেন মা সম্বন্ধে? মা কি শিলা ছিলেন? আশা করি তোমরা গল্পটা শুনেছ, গল্প ছবিটা ভালো করে দেখবে, ভালো করে দেখার পর তোমরা ঝটপট আনসার দিবে। আজকের দিনে আসি বন্ধু।